মেরুদণ্ডের এন্ডোস্কোপিক সার্জারিতে রোগী কিন্তু সাথে সাথেই ভালো হয়ে যায়। তার মানে হলো যে রোগী অপারেশনের আমরা 2 ঘন্টা পরে কিন্তু স্বাভাবিকভাবে সে হাঁটাচলা ফেরা করতে পারে এবং কোনো ব্যথা থাকে না, আর সে 2 সপ্তাহের ভিতরে কিন্তু সে তার কাজকর্মে ফিরে যেতে পারে। মেরুদণ্ডের যে এন্ডোস্কোপিক সার্জারি, এটা বলার আগে আমরা এই মেরুদণ্ডের সমস্যাগুলো কী কী সমস্যার জন্য এন্ডোস্কোপিক সার্জারি আমরা করি সেটা একটু বলতে চাই। মেইনলি আমরা মেরুদণ্ডের যে হাড়ের মাঝে যে জোড়াটা থাকে সেই জোড়াটা ফেটে ভিতরে মাংসটা বের হয়ে আসলে সেটাকে আমরা বলি ডিস্ক প্রোল্যাপস, বা অনেকে এটাকে বলা হয় হাড় ক্ষয় হয়ে যাওয়া বা হাড় বেড়ে যাওয়া। এটার ক্ষেত্রে কিন্তু আমরা মেইনলি মেরুদণ্ডের এন্ডোস্কোপিক সার্জারি করি। তাছাড়াও কিন্তু মেরুদণ্ডের এই নালীগুলো ছোট হয়ে যায়, এটার জন্য মেরুদণ্ডের সার্জারি করি আমরা এন্ডোস্কোপিক সার্জারি। আবার ঘাড়ের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম একই কারণে কিন্তু এই সার্জারিগুলো করি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাড়গুলো যদি একটা থেকে আরেকটা সরে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা মিনিমাল ইনভেসিভ ফিক্সেশন বা স্ক্রু লাগিয়ে দিই এবং সাথে সাথে এন্ডোস্কোপিক ফিউশন করে দিই। তো এই এন্ডোস্কোপিক সার্জারিটা সুবিধা বা আধুনিক কেন? কারণ এন্ডোস্কোপিক সার্জারিতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা অপারেশন করার জন্য রুগীকে অজ্ঞান করতে হয় না, সেক্ষেত্রে অনেক বয়স্ক লোক বা যারা বিভিন্ন কারণে অজ্ঞান করার জন্য সুইটেবল না সেই সব রুগীরও কিন্তু দেখা যায় যে এই অপারেশন করা সম্ভব। আর এটাতে যেহেতু এন্ডোস্কোপিক সার্জারি, এটাতে ছোট্ট একটা এন্ডোস্কোপ, এটা 6.9 মিলিমিটার আপনার এই এন্ডোস্কোপটার ডায়ামিটার। তার মানে আমরা যদি স্কিনে এটাকে কাটি এই এন্ডোস্কোপটাকে পাস করার জন্য অনলি 6 মিলিমিটার বা 7 মিলিমিটার পর্যন্ত স্কিন কেটে তার ভিতর দিয়ে কিন্তু আমরা এই এন্ডোস্কোপটা পাস করে দিই। এবং এই এন্ডোস্কোপের সামনে একটা ক্যামেরা থাকে, মাঝখানে একটা ফাঁপা একটা নালী থাকে, আমরা এন্ডোস্কোপটা একটা নির্দিষ্ট জায়গায় সে ধরেন এখান থেকে ডিস্কটা বের হয়ে আসছে, আমরা এইভাবে এন্ডোস্কোপটা এখান দিয়ে পাস করে দিলাম। যদি আমরা সাইড থেকে করি সেক্ষেত্রে এইভাবে পাস করে দিয়ে এর ভিতর দিয়ে আমরা বিভিন্ন নালী ঢুকিয়ে আমরা কম্পিউটারে বা মনিটরে দেখে দেখে আমরা অপারেশনটা করে ফেলতে পারি। সুতরাং এন্ডোস্কোপিক সার্জারি এটাতে কোনো জটিলতা নাই, এটাতে কোনো ঝুঁকি নাই। এবং যেটা প্রচলিত অপারেশন অনেক বড় করে কেটে ওখান থেকে মাংসগুলো সরিয়ে হাড় কেটে ভিতর থেকে ডিস্ক বের করা হয় এবং সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক জটিলতা, ইভেন ইনফেকশন হতে পারে, অনেক রুগী অনেক কষ্ট পায়, কিন্তু এন্ডোস্কোপিক সার্জারিতে কিন্তু এই প্রবলেমগুলো নাই। সুতরাং আমি মনে করি যে খুব সহজেই আপনারা এখন এই সমস্যাগুলো সমাধান করতে পারেন এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে, এবং আপনারা খুব স্বল্প সময়েই কিন্তু আপনারা সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন। এবং এই সার্জারিগুলো আমাদের দেশেই এখন রেগুলারলি হচ্ছে, এটার জন্য দেশের বাইরে যাওয়ারও প্রয়োজন নাই। আমরা আনোয়ার খান মডার্ন হসপিটাল ধানমন্ডি 8 নম্বর রোডে এই সার্জারিগুলো কিন্তু দীর্ঘ 7 বছর ধরে করে আসছি রেগুলার বেসিসে। সুতরাং আপনারা আপনাদের মেরুদণ্ডের কোনো সমস্যা হলে নির্দ্বিধায় চলে আসতে পারেন এবং এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে সমাধান পেতে পারেন।